গুম খুন এবং হত্যা নির্যাতনের বিরুদ্ধে বিচারপতিদের সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এই তাগিদ দেওয়া হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মোয়ান অভিযোগ করেন, রাজনৈতিক কর্মী হিসেবে গুম খুনের বিরুদ্ধে তারা সোচ্চার, কিন্তু সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কারণে সাধারণ মানুষ অসহায়। অপহরণ, খুন, গুম আর বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আদালতে সোচ্চার হতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান নোমান। তারা গুম হচ্ছে, খুন হচ্ছে, যাদের লাশ পাওয়া যাচ্ছে না তাদের পক্ষে এই বিচার প্রতিগণ, তারা স্বমতে মামলা করে, এই সরকারের যে অগণতান্ত্রিক কার্যক্রম এবং অসাংবিধানিক কার্যক্রম, এই সম্পর্কে আইনি ব্যবস্থা তারা গ্রহণ করুক।